মুসলমান 11 মাস নাফরমানি করে করে এটা বোঝানো যায়, বোঝা যায়, মনকে মানানো যায়, রমজানে নাফরমানি, মুসলমান রমজানে নাফরমানি করে কি করে? রমজানের বাহিরে ইবাদতের বিভিন্ন সিরিয়াল আছে, কাতার আছে, সফ আছে। রমজানের বাহিরে ইবাদত কোনটা নফল, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, ঠিক না? হ্যাঁ, কি ঠিক না? কোনটা নফল, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাত, কোনটা সুন্নতে জায়েদা। কিন্তু রমজানের ভিতরে একটা মাত্র সফ, একটা মাত্র কাতার, যা করবে ফরজ। আপনি কি ভাবছেন কিছু? রমজানের বাহিরে সিরিয়াল আছে, হুজুরও বলবে এটা নফল, না করলেও হবে, এটা জায়েদ, না করলেও হবে, এটা মুয়াক্কাদা, এটা সুন্নতে জায়েদা, এটা ওয়াজিব। রমজানের বাহিরে সিরিয়াল আছে, কাতার আছে, সফ আছে। রমজানে আল্লাহ বলে কোনো কাতার নাই, একটাই কাতার, যা করবে ফরজ। নফল করবে ফরজ, ফরজ করবে 70 গুণ বাড়ায় দিবে, একটাই কথা। ওই উম্মত নফল রমজানে গুনাহ করে কি কইরা? আপনি আমাকে বিবেক দিয়া বুঝান। আল্লাহ যদি আপনাকে বিবেক দিয়া থাকে, বুদ্ধি দিয়া থাকে, আপনি যদি লজিককে বিশ্বাস করেন, তাহলে আমাকে লজিকলি বলেন যে উম্মত 11 মাস গুনাহ করে করে, আমার কোনো আপত্তি নেই, রমজানে করে কি করে? তারপরও কবিরা গুনাহ, এই উম্মত কবিরা গুনাহ রমজানে করে কি করে? কি করে রমজানে করে? উচিত তো ছিল এই উম্মত 11 বছর যেরকম কাটাক আর না কাটাক, উচিত তো ছিল এই উম্মতের যে রমজান আসার আগে, হায় হায়, রমজান আসার আগে, রমজান আসার আগে, রমজান আসতে দেরি, সমস্ত উম্মত প্রস্তুতি নিয়ে ঝাপায়া পড়তে দেরি না করে। এক অলিম্পিক হয়ে যায় অলিম্পিক, রমজান শুরু হইতে দেরি, অলিম্পিক শুরু হইতে দেরি না হয়, অলিম্পিক বুঝেন? বোঝেন না মানে কি বলছেন, কি বলছেন? অলিম্পিক প্রতিযোগিতা, ঠিক না? অলিম্পিকে যেরকম ফার্স্ট হওয়ার জন্য, ওয়ার্ল্ড ফেমাস হওয়ার জন্য যেরকম প্রতিযোগিতা করে, বলে আপনি এই শব্দ কই পেলেন? আমি হাদিসের থেকে শব্দ নিছি, আল্লাহ আল্লাহ রসুল বলেন আমরা তোমাদের প্রতিযোগিতা দেখতে থাকি। ইয়ানদুরু ইলা তানাফুসিকুম ফালিয়াতানাফাসু, তোমাদের তানাফুস দেখতে থাকেন, প্রতিযোগিতা। চাপায়া পড়া উচিত ছিল, নারী একদিকে, পুরুষ একদিকে, যুবক একদিকে, বৃদ্ধ একদিকে, সবাই চাপায়া পড়া উচিত ছিল অলিম্পিকের ময়দানের মতো। 11 মাস যা বলে তা করুক, কেননা 11 মাসের 11 মাসে আমি যা কিছু করে থাকি না কেন, এই জন্য একটা কথা আমি বলি, জানি না মানবেন কি মানবেন না, যে রমজান নিয়ামত পাওয়া এর চেয়ে কোটি গুণ বড় নিয়ামত। রমজান নিয়ামত কিন্তু পাওয়াটা কোটি গুণ বড় নিয়ামত। রমজান নিয়ামত, এতে কোনো সন্দেহ নেই, রমজানের মতো নিয়ামত নাই, কিন্তু রমজান যে পাইল এর চেয়ে কোটি গুণ বড় নিয়ামত। নাইলে হাদিসে এই শব্দ আসতো না, প্রত্যেকটা হাদিসের পিছনে একটা বুঝ আছে। যেমন রজব আর শাবানে আমরা একটা দোয়া পড়ছি, ঠিক না? কি রমাদান বাল্লিগ না রমাদান দিয়ে কি বুঝাইতে চাইতেছে? যে আল্লাহ কমসে কম তুমি আমাকে রান আউটের থেকে রান আউট করো না, আমাকে রান আউটে বাঁচতে দাও, রান আউট করো না। কি রান আউট বুঝেন? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই, রান আউট বুঝেন? রান আউট হলো দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে
কাঁটাটা যদি দাগের ভিতরে ঢুকায় দিতে পারে তো রানা উটের থেকে বেঁচে গেল। আল্লাহর রাসূল যেন বুঝাইতে চাইতেছেন যে আল্লাহ কমসে কম আমাকে রানা উটের থেকে বাঁচায় দেন, আমি যেন দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় পাড়াই খামুরে যেতে পারি। তাইলো আমি গেনা, তাইলো আমি সাকসেস, তাইলো আমি পার পায়া যাব। আমার মনে হয় এটাই বুঝেছেন বাল্লিগ না রমাদান। আমি আপনাদের সহজে বুঝার জন্য বললাম যে আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছেন উম্মতকে যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নিয়া যান আফসোস নাই কিন্তু রানা উটের থেকে বাঁচায় দিন, রানা উটের থেকে বাঁচায় দিন, কমসে কম পাটা ঢুকায় তারপরে মরতে দিন, যেন আমি রমজানের সূর্যটা ডুবতে দেখি রমজানের চারটা উঠতে দেখি তারপরে নিয়ে যান। রমজানের ভিতরে মরাও কিন্তু সৌভাগ্য, এটা জানেন? রমজানের ভিতরে আমি একটা যুক্তি দেই, কেন হুজুররা মানবে কি মানবে না জানি না, কেন হুজুরগুলো কথা মানতে কে পারবো না, এই জন্য যুক্তি দিতেছি। রমজানের দোজখের দরজা কি থাকে? আচ্ছা, রমজানে যে মরল দোজখে দেওয়ার তো সুযোগ নেই, কেন দরজাই তো বন্ধ, ওর জন্য তো আর খুলবে না, কি খুলবে নাকি? কি বলেন খুলবে দরজা কি রমজানের? কে বলছে দরজা বন্ধ? আল্লাহ রাসূল বলছে দরজা উগলি কাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ, ফতিহাত আবওয়াবুল জান্নাহ। বুঝা গেল এইদিকে রাস্তা যখন বন্ধ রাস্তা এইদিকে খোলা আছে, আমার গাড়ি এইদিকেই যেতে হবে, ওইদিকে যাবে। বুঝা গেল এই রাস্তা বন্ধ এটা খোলা, আমি যাইতে হইলে এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা তো বন্ধ। জানি না ওলামা মানবে কি মানবে না, এটা দরজা বন্ধই কোথায় যাবে? এই জন্য আল্লাহ রাসূল বলছে দোয়া করো রানা উটের থেকে যেন আল্লাহ না বাঁচে, আল্লাহ যেন রানা উটের থেকে বাঁচায় দেয়। বাল্লিগ না রমাদান, ব্যবস্থা তো করে দিয়েছিলেন কিন্তু আমরা নিতে জানি নাই, আমরা নিতে জানি নাই। এই জন্য ব্যবসার আমাদের দেশের ব্যবসার সিজন ব্যবসায়ীরা মানে আনিছে রমজানকে, এই জন্য অধিকাংশ ব্যবসায়ী রমজানে জুতার বাড়ি খায়। রাগ হয় না, শব্দটা মনে হয় কঠিন হয়ে গেছে, মাপ চাই ফিরত নিলাম শব্দ। অনেক ব্যবসায়ী ধোকা খায় এই কথা মনে করে যে রমজানে বাম্পার বিক্রি হবে, কেন রমজানে বরকত নাই, বরকতের দোয়া আল্লাহ রসুল আগে করে দিছে বারেক লানা ফি রজব ও শাবান, রজব আর শাবানে ব্যবসায়ীর জন্য বরকত ছিল, ওই সময় যদি সিজন বানায় নিত তাইলে বরকত পাইত, বরকত কামাইও পাইত বরকত পাইত, আমরা বানাই রে। এই জন্য অধিকাংশ ব্যবসায়ী রমজানে কারো পৌষ মাস হয় কারো সর্বনাশ হয়, কারো কি হয় আর কারো অধিকাংশের সর্বনাশ হয়। জিজ্ঞাসা করেন কিন্তু আল্লাহ রাসূলের দোয়া ছিল বারিক লানা ফি রজব, যেমন আল্লাহ রাসূলের দোয়া হলো আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে সকাল সকাল ব্যবসায় বরকত দিন। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, দোয়া শিখান নাই দোয়া কইরা দিয়া গেছেন, কি শিখায় দিয়া যান নাই দোয়া কইরা দিয়া গেছেন, মঞ্জুর করা গেছেন, দোয়া শুধু কইরা দিয়া যান নাই, আল্লাহর রাসূল যা দোয়া করছে সব কবুল, সব গ্রান্টেড, নাইলে আল্লাহর রাসূল দোয়া করতেন না। আল্লাহর রাসূল দোয়া কি নিজের থেকে করছেন নাকি? কুরআন বলে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, কোন দোয়া করা থাকলো উপর থেকে ইঙ্গিত দিছেন বন্ধু করেন, বন্ধু বন্ধু বন্ধু
আমি তো সইরে গেলাম আপনাকে সামনে কইরা দিলাম এখন আপনি না করলে পাইবো তো পাইবো আমি তো সইরে গেলাম মনে বুঝাইতে পারি না আবার অপব্যাখ্যা করেন না কিন্তু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ বন্ধুকে সামনে কইরা দিছেন তো আল্লাহ রাসূল দোয়া করছে বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বাল্লিগনার দ্বারা বুঝাইছিলেন যে রানা উটের থেকে কমসে কম বাঁচাইয়া দিয়েন আমার উম্মতকে রজব আর শাবানে যা দেওয়ার দিয়া দিয়েন দুনিয়া যা দেওয়ার দুনিয়া যা দেওয়ার দিয়া দিয়েন কেননা রমজান তো দুনিয়া দেওয়ার না রমজান তো দুনিয়া দেওয়ার না রমজান তো দুনিয়া দেওয়ার না রমজান দুনিয়া দেওয়ার জন্য না কি লম্বা হয়ে যেতেছে দুনিয়া দেওয়ার জন্য রমজান না এই জন্য রমজানে দুনিয়া চান নাই রমজানে দুনিয়া চান নাই হ্যাঁ রমজানে যেটা দিবে ওটা চাওয়া ছাড়া দিবে কি দিবে ওটা চাওয়াই চাইতে হবে না চাওয়া ছাড়া দিবে এই জন্যই বলছে রমজানে তোমাদের রিজিক বাড়ায়া দেওয়া হয় কে বাড়ায়া দেয় হ্যাঁ রমজানে রিজিক বাড়ছে না বাড়ে নাই হ্যাঁ কি বাড়ে নাই ইফতারির আইটেম দেখেন বাড়ে নাই না বাড়ে নাই হ্যাঁ রমজানের বাইরে তো এরকম হয় না হয় নাকি ইফতারি দিয়ে তো প্রমাণ রিজিক বাড়ছে না বাড়ে নাই আপনি কো ইফতারি নিয়ে তো দুনিয়া গবেষণা করে এটা জানেন ইউরোপ আমেরিকা আপনার আমার দুনিয়া ইফতারি নিয়ে গবেষণা করে জানেন না মনে হয় জানেন না আপনারা হ্যাঁ জানেন না সার্চ দিয়ে দেখেন নেটে পাবেন আপনার আমার ইফতারি নিয়ে গবেষণা করে যে ইফতারিতে এতগুলা খায় কিভাবে ওরা আবার খায়া ঠিক থাকে কিভাবে ওরা আবার খায়া দেখি ঠিকও থাকে কি এতগুলা খায় কি করে আবার খায়া ঠিক থাকে কি করে ঠিক না তোরা গবেষণায় বাহির করে ফেলছে কেমনে খায় কেন এগুলো তো সব বরকতের ঠিক না কিসের কিসের ইফতার খায়া ফুড পয়জন হয় না কেন বরকতে ফুড পয়জন নাই ফুড পয়জন তো আছে ইসরাফের ভিতরে বিয়ের দাওয়াতের ভিতরে ঠিক না ইফতারে ফুড পয়জন নাই বেশির থেকে বেশি একটু পাতলা হইতে পারে এছাড়া হবে না ফুড পয়জন হবে না হাসপাতালে যেতে হবে না ইফতারিতে ফুড পয়জন হয় না ওরা রিচার্জ করে দেখছে তো রমজানের ভিতরে বরকত আল্লাহ নিজে দেয় এই জন্য বলছে রমজানে তোমাদের রিজিক বাড়ে না বাড়ে না হ্যাঁ রমজানে আল্লাহ দিয়া দিছেন দুনিয়ার জন্য রাখছিলেন রজব আর শাবান হায় আমরা যদি উলামারা জাতিকে বুঝাইতে পারতাম আর রজব আর শাবান যদি ব্যবসায়ীরা ব্যবসা করত রমজান মাস আসতে দেরি পুরা জাতি যদি ভাঙ্গা পড়ত সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যেত দোকানপাট বন্ধ থাকত অফিস আদালত যদি একবারে কম হইতো বলে তাইলে আমরা দৈনন্দিনের প্রয়োজনের জিনিস কোত্থেকে পাইতাম ওইটাও পাইতেন পাইতেন দৈনন্দিনের প্রয়োজনের জিনিস আপনি পাইতেন কিন্তু আজকে যেই রূপে পান ওই রূপে পাইতেন না অন্য রূপে পাইতেন আজকে তো দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা গলা কাটার জন্য বিক্রি করে ঠিক না এগারো মাসেরটা এক মাসে কামানের জন্য বিক্রি করে ঠিক না হ্যাঁ তখন দেখা যায় তো দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করতেছে বাড়িতে আইসা আইসা দিয়া যাইতেছে আর বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি যদি জিজ্ঞাসা করবেন লাভ পাই নিব না কেন এগারো মাস নিছি এই মাস পাই নিব না কেন জান্নাত নিব জান্নাত জান্নাত মুআসাত সহানুভূতি দিয়া জান্নাত কামায় নিব আমার মতো সবজি বিক্রিকারী আমার মতো মাছ বিক্রিকারী আমার মতো গোশত বিক্রিকারী আমার মতো দৈনন্দিন মুদি দোকানদার
আমার মতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা 11 মার জান্নাত কামানোর কোনো সুযোগ হয় না, মসজিদে যাওয়ার এই সুযোগ হয় না, নামাজ পড়ার এই সুযোগ হয় না, আল্লাহ আল্লাহ করার এই সুযোগ হয় না। আমি একটা মাস বাইসা নিছি, আমি এই মাসে জান্নাত কামায় নিব, কিন্তু বন্দেগি দিয়ে তো পারবো না, এই জন্য বাইসা নিছি আমি সহানুভূতি দিয়ে কামায় নিব। বলো ওলামা যে সহানুভূতির বিনিময়ে জান্নাত দিবে কি দিবে না, ওয়াদা আছে কি নাই? হ্যাঁ, তখন আপনিও বলতেন যে তুমি জান্নাতের জন্য লাভ নিবে না, তখন ক্রেতারও দুইটা কাজ করত, প্রয়োজনের বেশি এক রত্তি কিনত না, প্রয়োজনের বেশি এক রত্তিও বেশি নিত না। এমন না যে এক যেই দামে কিনা ওই দামে বিক্রি, সারা বছরটা কিনা ফ্রিজে রেখা দেয়। ক্রেতাও হয়তো এরকম যে যা প্রয়োজন এর চেয়ে বেশি এক রত্তি নিব। যদি জিজ্ঞাসা করে কেন, আমিও সহানুভূতি দেখাইতে চাই, বড় জান্নাত দরকার আমারও দরকার। আবার মিয়া 10 টাকা হাদিয়া দিয়া দিত, বলবো তোমাকে লাভ দিতেছি না, তুমি লাভ নিবে না আমি জানি, তুমি জান্নাতের আশায় লাভ নিবে না আমি জানি, আমি তোমাকে লাভ দিতেছি না, আমারও জান্নাতের দরকার, আমিও সহানুভূতি মূলক 10 টাকা তোমাকে বেশি হাদিয়া দিব। তাহলে আমার সমাজটা এরকম ওই কথার থেকে বাহির হয়ে গেছি। মনে রাখতে হবে মৌসুম আইসা যেরকম ফুল ফুটায় ফল ফলায়, মৌসুম আইসা ফুটায়, মৌসুম আইসা ফলায়, রমজান ও মৌসুম। এই জন্য আল্লাহ সমস্ত কাতারকে শেষ করা একটা কাতার বানায় দিয়েছে, সব ফরজ, নফল ফরজ, মুস্তাহাব ফরজ, সুন্নত ফরজ, ফরজ 70 গুণ বেশি, 70 গুণ বেশি। সব কথার পিছনে একটা বুজ আছে, বুজ তোর হাসি বুঝি আমি বুঝি না, তুই হাসিটা কে লেগা দিলি, হাসি দেওয়ার পরে বলে না কি হঠাৎ একটা হাসি দিল বন্ধু আইসা, আপনি বুঝা ফেললেন, তখন আপনি কি বলেন, তুই যে হাসিটা দিলি তুই ভাবতেছিস তুই হাসি কেন দিলি আমি বুঝি না, এখনো বুঝি ক্লাস 1-এ পড়ি, এরকম হয় না? হয় না, দিয়ে অনেক কিছু বুঝায় ফেলে, ঠিক না? ঠিক না, সত্য এটাই, এরকম হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে, হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে। রমজান ওই মৌসুম ছিল, ওই মৌসুম, ওই ভরা মৌসুম, কাতার এক করার অর্থ এটাই যে তোমার অতীত বৎসরের যত লাইনের যত কমি ছিল, দুর্বলতা ছিল, অপূর্ণতা ছিল, পূর্ণ করতে পারো না, অপূর্ণ ছিল, শূন্যতা ছিল, সব কিছু রমজান ওই মৌসুম যেটা দ্বারা পুরা করা যায়, যেটা দ্বারা পুরা করা যায়, ফরজ বলো তো অতীতের ফরজও পুরা করা যায়। কেন? এইখানে তো এক ফরজই 70 ফরজ, এক ফরজ, হ্যাঁ, মাস হিসাবে ধরলে প্রতি মাসে 12 ফরজ, ঠিক না? হ্যাঁ, কি কম 12 না, হ্যাঁ, মাস হিসাবে 12, 70-এর তো 12 বাদ দিলে তার থাকে কত, তারপরে তো 58 আমার ব্যালেন্সে থাকবে, ঠিক না? পুরো তো হবে হবে, আরো আমার গাঁটটিও বড় থাকবে, ঠিক না? কত থাকবে? 58, ঠিক না? আমার মনে হয় আল্লাহ পাক ভাবতেছিলেন যে 58 আমার বন্ধু যদি নারাজ হয়ে গেল, বন্ধুর উম্মত যদি আঙ্গুল উঠাইল যে মাত্র 58 দিলেন, আপনি না আমাদেরকে অনেক ভালোবাসেন, হুজুররা খালি ডোল পিটাই তো আপনি আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন ভালোবাসেন, এই 58 কি দিলেন ব্যালেন্সে, 58 এটা কিছু একটা হইলো নাকি ভালোবাসার প্রমাণ?
আমার মনে হয় এই জন্যই আল্লাহ সূরা ইন্না আনজালনা নাযিল করা বলছে আরো 1000 মাস যোগ করালো সুবহানাল্লাহ 58 যখন কম হয়ে গেল তো আরো 1000 মাস আরো 1000 মাস এটা হয়তো আমাদের দিকে তাকায় অথবা আমাদের নবীজির দিকে তাকায় কেন আল্লাহ জানে বন্ধুর অভ্যাস প্রথমে চাওয়া ছাড়া আল্লাহ দিবেন আল হাসানাতু বি আশারি আমসালিহা এক করবে 10 দিব আমাদের নবীজি আয়েশা দিয়া বলেন ইয়া আল্লাহ জিদলি উম্মতি মাত্র 10 আমি উম্মত আপনি তিনজন মিলাইলে 10 কেমনে মানি আমি উম্মত আপনি তিনজন মিলাইলে 10 কিভাবে মানি শুধু 10 আল্লাহ বলে 100 আবার বলছে জিদলি উম্মতি আবার ওই কথা আমি আপনি উম্মত মিলাইলে 100 কি করে মানি আল্লাহ কয় 700 সুবহানাল্লাহ আবার ওই কথা নিয়ে আসছেন 700 আমি আপনি উম্মত মিলাইলে 700 কি করে মানি আল্লাহ বুঝা ফেলছে সংখ্যা বললে বন্ধু সংখ্যা বলতেই থাকবে আল্লাহ কয় বিগাইরি হিসাব হিসাব ছাড়া দিন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে আয়েশা দিছে বলছে তাইলে ঠিক আছে তাইলে তাইলে তাইলে